আজকে আমরা খড়গপুরের বিখ্যাত জগন্নাথ মন্দিরে এসেছি। এটা কেউ যদি খড়গপুর স্টেশন থেকে আসো তাহলে একটা টোটো ধরলে 10 থেকে 15 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে এই মন্দিরে। এই মন্দিরের গেট সকাল সকালই ঠাকুর দর্শনের জন্য খুলে যায়, তাই কেউ যদি ভোর ভোর এসে ঠাকুর দর্শন করতে চাও তাও অনায়াসেই করতে পারো। এবার আমরা মন্দিরের মধ্যে ঢুকছি গেটের মধ্য দিয়ে। বেশ, এখানে আলোর ব্যবস্থা আছে, খুব ভালো আলোর ব্যবস্থা আছে এখানে। মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ দূর থেকে, আমি কাছ থেকে আরও সুন্দর করে দেখাবো তোমাদের। এখানে দুধারে অনেকগুলো পাথরের এমনি স্ট্যাচু করা আছে, বেশ সুন্দর দেখতে। ফুলের দুপাশে দুটো ফুলের বাগানের মতো আছে। জুতো ছেড়ে আমাদের উপরে মন্দিরে প্রবেশ করতে হবে। সন্ধ্যের সময় ঠাকুরের আরতি চলছে, তাহলে আমরা আরতিটাও দেখে নেব। ভালোই হয়েছে, আমরা ভালো সময় এসেছি, ঠাকুরের দর্শন প্লাস আরতিটাও দেখবার সুযোগ পেয়েছি। Thank you.
পুজো দেওয়ার সরঞ্জাম বাইরেই কিনতে পাওয়া যায়, অনেক দোকান আছে যেখানে ফুল মিষ্টি সব কিনতে পাওয়া যায়, আর পুরী গজার মতো গজাও পাওয়া যায় বাইরে কিনতে, অনেক দোকান দেখলাম আছে। আর এই মন্দিরে কিন্তু খুব ভালো খাবারের ব্যবস্থা আছে, কেউ যদি ঠাকুরের ভোগ খেতে চায় তাহলে আগে থেকে তারা যদি নাম লেখায় তাহলে ওরা ব্যবস্থা করে দেয়, সেই মতো রান্না করে ব্যবস্থা করা করে দেয়। ও চলো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যারা খড়গপুরে আছো তারা তো অবশ্যই একবার ঘুরে এসো, ভালো লাগবে মন্দিরটা। আর যারা খড়গপুরে বাইরে থাকো তারা সুযোগ বুঝে কোনো দিনও খড়গপুরে এলে এখানে জগন্নাথ মন্দিরে কিন্তু আসতে ভুলো না, বেশ ভালো লাগবে। কি সুন্দর চাঁদটা উঠেছে দেখো, তাহলে চলো আজকে বিদায় নিচ্ছি, আবার আরেকটা নতুন জায়গা নিয়ে আমরা ট্রাভেল জোনে আসবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।